দেখো, এটা হচ্ছে আমাদের পরের প্রবলেমটা, সেটা হচ্ছে 1819 সালে আসছিল একটা ভেক্টরের প্রবলেম। এটা আমরা একটু পড়ে ফেলি, তারপর এটা সংক্রান্ত থিওরিটা পড়ে সলভের দিকে চলে যাব। তো কি বলা হচ্ছে দেখো, এখানে বলা আছে যে দুইটা ভেক্টরের মান তাদের লব্ধির মানের সমান, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তাহলে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, এদের মানটা আসলে কি এদের লব্ধির মানেরই সমান হবে, মানে তিনোটাই সমান। তাহলে বলছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হওয়া লাগবে। তো প্রথমত এই জায়গাটাতে যাওয়ার আগে আমরা সিম্পল, ধরো দুইটা ভেক্টরের মান হচ্ছে কত সমান, লব্ধির মান ডিফারেন্ট, এটার জন্য আমরা আগে থিওরিটা একটু দেখে নিই, সেটা আমরা একটু মনে রাখবো। যেমন ধরো এটা হচ্ছে একটা ভেক্টর, যে কোনো, সেটা হতে পারে একটা পি ভেক্টর, আর আরেকটা ভেক্টর বললাম একই রকম একই মানের, সেটা হচ্ছে আর একটা ভেক্টরের মান হচ্ছে কত পি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ ধরে নিচ্ছি আমরা হতে পারে আলফা। তাহলে এদের লব্ধিটা কত হবে, এদের লব্ধিটা এরকম ধরে নিই, লব্ধির মানটা হচ্ছে আর। প্রথমে ধরে নিচ্ছি না আমরা লব্ধির মানটা সবগুলা সমান, কারণ সেটা আমরা একটু পরে করব, তার আগে আমরা এই জেনারেল কেসটা একটু করে নিই। তো আমাদের যদি পুরাকোণ আলফা হয় এবং যদি লব্ধির মানটা সমান হয়, তোমরা জানো যে এই ক্ষেত্রে লব্ধিটা আসলে কি দুইটা ভেক্টরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পুরা মানটা আলফা হলে এটা কত হবে, এটা হবে আসলে আলফা বাই টু। যাই হোক, এটা আমাদের জানার বিষয় না, খুবই সহজ। এখন তোমাকে যদি বলি আর এর মানটা বের করতে, তোমরা আসলে এখানে সামান্তরিক সূত্রটা ইউজ করবা। কী ছিল, আর স্কোয়ার ইকুয়াল টু ছিল কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, অর্থাৎ পি ছিল একটা ভেক্টর, কিউ ছিল আরেকটা ভেক্টর, এবং এক্ষেত্রে যে কজ আলফা, আলফাটা ছিল কি ওদের মধ্যাকার ক্ষুদ্রতম কোণ। তাহলে খেয়াল করো এখানে আর স্কোয়ারের মানটা কত হবে, পি স্কোয়ার, বাট এখানে কিউর জায়গায় তো কত আছে, পি আছে, তাহলে এখানে কত হবে, পি স্কোয়ার টু পি ইন্টু পি কস মধ্যবর্তী কোণ কত, এবারও আলফাই ধরতেছি আমরা। তাহলে এই মানটা কত হলো, টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা। এখান থেকে আমরা চলো টু পি স্কোয়ারটাকে কমন ধরে ফেলি, তাহলে কত হবে, ওয়ান প্লাস কজ আলফা। এখন দেখো ওয়ান প্লাস কজ আলফা, এটা একটা সূত্র মনে রাখতে হবে আমাদের ত্রিকোণমিতির। সূত্রটা কেমন, এরকম যে ওয়ান প্লাস কস টু থিটা মানে হচ্ছে আসলে টু কজ স্কোয়ার থিটা। দেখো ওয়ান প্লাস কস টু থিটা মানে কত, আসলে টু কজ স্কোয়ার থিটা, এটা আমাদের জানি আমরা সবাই, এটা ত্রিকোণমিতির। দেখো এখানে কি হচ্ছে, ওয়ান প্লাস কজের পরে যে অ্যাঙ্গেলটা আছে টু থিটা, সেটা অর্ধেক হয়ে এখানে বসে যাচ্ছে। কজের পরে যে অ্যাঙ্গেল যেমন টু থিটা, এটা আসলে কি অর্ধেক হয়ে এখানে বসে পড়লো কত, থিটা আকারে, সেটা অর্ধেক হয়ে বসে পড়লো এখানে থিটা আকারে। তাহলে এখানে কতটুকু আছে, আলফা আছে, তাহলে কি হবে, অর্ধেক হয়ে কত হয়ে যাবে, আসলে আলফা বাই টু হয়ে যাবে। যেমন তাহলে করে ফেললে কত হবে, ইনটু টু কজ স্কোয়ার কত হবে, আলফা বাই টু। বুঝে ফেললাম এখানে আলফা, তাহলে এটা অর্ধেক হয়ে এখানে বসে গেল কত, আলফা বাই টু। তাহলে দেখো এখানে কত হচ্ছে, ফোর পি স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই টু, এই মানটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো, রুট করলে যে আর ইকুয়াল টু হচ্ছে টু পি কস আলফা বাই টু। এবং আমি চাই যে তোমরা সবাই এটা মনে রাখো যে লব্ধির মানটা কত, টু পি কস আলফা বাই টু। এটা তোমাদের অনেক একটা মানে সময়ের অ্যাডভান্টেজ দিবে, ম্যাথামেটিক্যাল অ্যাডভান্টেজ দিবে, যে দুইটা ভেক্টর ওদের মান যদি সমান হয় তাহলে ওদের লব্ধির মানটা কত হবে, টু পি কস আলফা বাই টু। এটা একবারে মনে রাখো যে টু পি কস আলফা বাই টু হবে। তাহলে তো আমাদের হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের প্রবলেমের দিকে চলে আসি। প্রবলেমে কি বলছে, যে লব্ধির মানটা কি হবে, ভেক্টর দুইটা মানের সমানই হবে, তার মানে এক্ষেত্রে কি আর এর মানটাও হবে পি। তাহলে আমরা সলিউশনের দিকে যাই। তুমি কিন্তু এখানে আর এর মানটা কত বসাবা, পি বসাবা, পি ইকুয়াল টু কত হবে, টু পি কস আলফা বাই টু। ওকে, তাহলে এখানে দেখো পি আর পি কাটাকাটি করা যাবে, কারণ কি পি এর মানটা তো আর জিরো হতে পারে না, জিরো হলে কাটাকাটি করা যাইতো না, কিন্তু যেহেতু জিরো হতে পারবে না তাই কাটাকাটি করা যাবে। তাহলে কত হবে, এখানে হবে ওয়ান, এখানে হবে টু কস আলফা বাই টু, তার মানে ওয়ান বাই টু ইকুয়াল টু হচ্ছে কস আলফা বাই টু। তোমরা জানো যে ওয়ান বাই টু এর মান হচ্ছে কত, কস সিক্সটি। তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারবো, আলফা বাই টু এর মানটা হচ্ছে সিক্সটি, সুতরাং আলফার মানটা কত হবে, ওয়ান টোয়েন্টি ডিগ্রি। এবং এই মানটা অনেকেরই না একবারে মুখস্থ হয়ে গেছে, কারণ এই ব্যাপারটা এতটাই পপুলার যে দুইটা ভেক্টর এর লব্ধির মান কী হবে, একই রকম হবে, তখন ওদের মধ্যবর্তী কোণ কত হবে, 120 ডিগ্রি হবে। এটা একটা খুবই পপুলার একটা ফেনোমিনা। তো তোমরা এইটা মনে রাখবা আর এইটা মনে রাখবা যে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে লব্ধিটা। এবং যদি এই প্রবলেমটা অনেকেরই এমনিতেই মনে থাকে যে দুইটা ভেক্টরের মান যদি লব্ধির মানের সমান হয় তাহলে অবশ্যই ওদের মধ্যবর্তী কোণ কত হইতে হবে, আসলে 120 ডিগ্রি হওয়া লাগবে, মানে এরকম। এটা যদি পি হয় আবার এটাও যদি পি হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলেই এটার মান পি হওয়া সম্ভব। তাহলে এরকম হবে, তাহলে কি প্রত্যেকটা কত হবে, 60 ডিগ্রি করে করে হবে এরকম, ঠিক আছে। তাহলে এখন আমরা যাব হচ্ছে আমাদের পরের বছর, অর্থাৎ
17-18 তে